চট্টগ্রামের বোয়ালখালীতে গরু লুটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দাসেরদিঘির পাড়ে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি বোয়ালখালী শাখা। গাড়িতে করে গরু কিভাবে নিয়ে যায়, মানুষের এরকম গরু চুরির বিরুদ্ধে জানাচ্ছি আপনাদের আজকের যে অংশগ্রহণ, আমি বিশ্বাস করি পরবর্তীতে সুররা হুঁশিয়ার হয়ে যাবে এবং আমরা নিজের সুদ থেকে আমরা চকির ব্যবস্থা করবো। ক্রস সার্কিট ক্যামেরা দাসেরদিঘির পাড়ে আছে, এটা জন্য সচল রাখে এবং যদি এই দুই রাস্তার মাথায় যদি ক্রস সার্কিট ক্যামেরা দেওয়া যায়, সামনে আপনাদের একটা দোকান হচ্ছে ওইখানেও যদি ওই রাস্তার মুখেও যদি একটা ক্যামেরা বসানো যায়, দরবারের ওদিকে যদি একটা ডাকাটা যদি এভাবে নিরাপদ করা যায়, সাদার পাড়া প্রত্যেকটা পাড়ায় এই উদ্যোগ যদি না হয়, চেয়ারম্যান মেম্বার মহোদয়গণ সচেষ্ট হবেন, তারা আরো আগের থেকে বেশি ভূমিকা রাখবেন এবং সেই সাথে জনগণকে সম্পৃক্ত করে এই চুরদেরকে ধরার ব্যবস্থা করার জন্য আমাদের ধান কাটা চলছে। আমাদের দেশের কৃষক ফসলের ন্যায্য মূল্য পায় না, কোনোভাবে জীবনটা বেঁচে থাকার জন্য জানি সুরগুলোকে কিন্তু হাতে হাতে করতে পারতেছে, আমরা জানি তারা এই কাজগুলো কারা করতেছে, এই কাজগুলো করে রাত্রে গাঁজা খায় আর দামি দামি মোবাইল ইউজ করে এক্সাক্ট গাড়ি চালাচ্ছে। সম্প্রতি একের পর এক গরু লুটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মানববন্ধনে বক্তারা প্রশাসনের কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানান। সংগঠনের সভাপতি শ্যামল বাবুর সভাপতিত্বে শিক্ষক নেতা আমির হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বোয়ালখালী উপজেলার শাখার সাধারণ সম্পাদক শেহাবুদ্দিন, খ্যাত মজুর সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মেম্বার, দাসেরদিঘির পাড় ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জয়নাল ফারুক মোর্শেদ, সোপান খেলাগড়ের সাধারণ সম্পাদক সুদর্শন দাস, কৃষক নেতা রফিক ভান্ডারী, শিক্ষক মফিজুর রহমান, যুব নেতা সাজ্জাদ হোসেন, ইকবাল হোসেন, ছাত্র নেতা রূপন দাস, আবুল কাসেম বুলবুল, নুরুল ইসলাম ও শ্রমিক নেতা অসীম শীল। এ ব্যাপারে বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত মোহাম্মদ মহিউদ্দিন সুমন বলেন, চোরাই গরু উদ্ধারে পুলিশ চোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। তিনি এ বিষয়ে সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।